সারা বিশ্বজুড়ে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশ যার আয়তনে খুব ছোট হলেও অর্থনীতি, ব্যবসা এমনকি জীবনযাত্রার মান অনেক উপরে। এই দেশে প্রতি বছর 1512-এরও বেশি ভূমিকম্প হয়। পৃথিবীর সবচেয়ে বেশি মাছ এরাই খেয়ে থাকে। এই দেশকে সূর্য ওঠার দেশ বলে। হ্যাঁ বন্ধুরা, বলছি জাপানের কথা। অদেখা ভুবনের আজকের ভিডিওতে জাপানের আদ্য প্রান্ত জানার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। জাপান এমন একটি দেশ যে দেশটি তৈরি হয়েছে 6800-এরও বেশি দ্বীপ নিয়ে, অর্থাৎ পুরো দেশটি ছোট ছোট দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাপান বেশ ধনী একটি দেশ, আর জাপানের অর্থনীতি পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনীতি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো জাপান একদম তছনছ হয়ে গিয়েছিল। তাদের অর্থনৈতিক ব্যবস্থা সহ সব কিছু ভেঙে পড়েছিল, কিন্তু সেখান থেকে জাপানকে উপরে তুলে নিয়ে এসেছে দেশটির জনগণের কঠোর পরিশ্রম। এক সার্ভেতে দেখা গেছে, জাপানের লোকজন বাচ্চা লালন পালনের চেয়ে বেশি গুরুত্ব দেয় পোষা প্রাণী লালন পালনের ক্ষেত্রে। জাপানি কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে সেখানে তারা জোরে জোরে শব্দ করে খেতে পছন্দ করে, কারণ জাপানে এমন প্রথা রয়েছে, জোরে না খেলে মনে করা হয় খাবার স্বাদ ভালো হয়নি। জাপান এমন একটি দেশ যারা বিভিন্ন অদ্ভুত আকৃতির ফল উৎপাদন করে। এর মধ্যে রয়েছে বর্গাকৃতির তরমুজ। পুরো জাপান জুড়ে যতটা কাগজ শুধুমাত্র টয়লেটে ব্যবহার করা হয়, তত বেশি কাগজ অন্য কোথাও আর ব্যবহার করা হয় না। জাপানের মানুষজন ঘোড়ার মাংস খেতে বেশি পছন্দ করে। বন্ধুরা, আগেই বলেছি জাপান প্রায় 6800-এর মতো দ্বীপ নিয়ে গঠিত। এই পুরো দ্বীপরাষ্ট্রে রয়েছে অসংখ্য পাহাড়, যা প্রায় জাপানের মোট ভূখণ্ডের 70%। আর এই পাহাড়গুলোর মধ্যে প্রায় 100-টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো এখনও জীবিত এবং মাঝে মধ্যেই লাভা উৎকীরণ শুরু হয়। প্রতি বছর জাপানে 1512-এরও বেশি ভূমিকম্প হয়, আর এর প্রধান কারণ হচ্ছে এখানে থাকা সক্রিয় আগ্নেয়গিরি। সারা পৃথিবীতে যত অ্যানিমেশন বা কার্টুন মুভি ভিডিও দেখা যায় তার মধ্যে বেশিরভাগই জাপানিদের তৈরি। জাপানে আত্মহত্যার সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। আত্মহত্যা করার জন্য জাপানে একটি ঐতিহ্যবাহী জঙ্গল রয়েছে, যেখানে মানুষ আত্মহত্যা করার জন্য গিয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি মাছ জাপানের লোকজন খেয়ে থাকে। প্রতি বছর তারা প্রায় 2 কোটি টন মাছ খায়। জাপানে এমন এক নাইট ক্লাব রয়েছে যেখানে মানুষের দুধ পাওয়া যায়। জাপানের ব্যাপারে একটি কথা বেশ প্রচলিত, আর সেটি হচ্ছে এখানে মানুষকে দিয়ে প্রচুর কাজ করানো হয়। জাপানের মানুষ এত বেশি সময় কাজ করে যে বাড়ি ফেরার সময় ট্রেনেই তারা ঘুমিয়ে যায়। এছাড়া এখানে কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটি নিয়ে শ্রমিক বা কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। সুন্দর এবং পরিপাটি দাঁতকে সুন্দর মনে করা হয়, কিন্তু জাপানিরা একটু ভিন্ন। তারা দাঁতকে সোজা করার পরিবর্তে দাঁত বাঁকা করার পেছনে প্রচুর টাকা খরচ করে। 18 শতাব্দী আগে জাপানিরা দাঁতের ব্যাপারে আরও বেশি অদ্ভুত ছিল। এদেশের নারীরা তখন দাঁতের রং কালো করে ফেলত, কারণ তাদের ধারণা এটা সৌন্দর্যের প্রতীক। পৃথিবীতে যত প্রযুক্তি পণ্য আছে, বিশেষ করে ইলেকট্রনিক প্রযুক্তি, সেগুলোর বেশিরভাগই একসময় জাপানে তৈরি হতো, তবে এখন চীন সে জায়গা দখল করে নিয়েছে।